আল্লাহর রাসূল কি বলে আমরাও সেই নবীর উপরে যে নবীকে আমরা রাসুল বলে তিনি হলেন আল্লাহ এবং আল্লাহর গোলাম কিন্তু আমাদের দেশে কিছু মোহাম্বতওয়ালা রাসুলকে বেশি ভালোবাসতে গিয়া কয় মোহাম্মদ নিহি আগর খোদা যুদা মোহাম্মদ কাল্লার গোলাম বলা যাবে না বলা যাবে না না কই কই কি খোদা না এবং ভালোবাসতে গিয়া এমন সীমা লঙ্ঘন করতেছে বন্ধু সেখানে অনেক মানুষ বাংলাদেশে আছে যারা বিশ্ব নবীকে মানুষ বলতেও রাজ

এরপরে এবার এই আয়াত সামনে দিলে কয় হে মানুষ তবে আমাদের মত না অথচ আল্লাহ পরে এবার বলেন মিশ্র লোক আমি তোমাদের মতই মানুষ ভালো করে শুনুন মিসলুকুমের মাঝে অক্ষর আছে পাঁচটা মিম লাম কাফ মিম কাদিয়ানি কাফের হইছে কোরআনের অক্ষর মানে না তারা চারটা

কাশগরি হলের সামনে রাস্তার সাইডে তাদের মসজিদ মসজিদের বাহিরে মেহরাবের উপরে বড় বড় আরো অক্ষরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলাদেশে কোন মসজিদের মাঝে মসজিদের পিছনে কালেমা খুব একটা দেখা যায় না কিন্তু কাদিয়ানিরা মসজিদের বাহিরে লেখা দিয়া আমাদেরকে বুঝাইতাছে যে এই কালেমা তো আমরা মানি তোমরা কাফের কও কেন আমরা বলি হ্যাঁ তোমরা কালেমা মানো তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমরা রোজা রাখো কাদিয়ানিদেরকে দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই মসজিদ নাই ইমাম নাই মোয়াজিন নাই নামাজ পড়ে না কিন্তু কাফের কেন কাফের হলো তারা কোরআনের চারটে অক্ষর মানে না সেটা হলো রাসুলকে তারা শেষ নবী মানে না কোরআনের চার অক্ষর নয় বন্ধু কেউ যদি এক অক্ষর না মানে ইমান আছে না নাই তো মিসলু কুমের মাঝে অক্ষর আছে পাঁচটা আমি তোমাদের মতই মানুষ আল্লাহ কুল আপনি এটা উম্মতের জানাইয়া দেন আর উম্মত ভালোবাসতে গিয়া কয় না আপনি মানুষই না বারাবারি হলো কি না রাসুল আমাদের মতো মানুষ একথার অর্থই না যে আমাদের সম্মান উনার সম্মান এক নজুবিল্লা নজুবিল্লা এই চিন্তা করলে ইমান থাকবে না উনি আমাদের মতো মানুষ মানে উনার চোখ কয়টা কয়টা নাক কয়টা কয়টা মাথা কয়টা কিনা মা কয়টা কিনা বাবা আছে সে খায় কিনা বাজারে যায় কিনা অর্থাৎ তিনি আমাদের মতো মানুষ মানুষ কিন্তু ইউহা সাহেবুল পার্থেবুলহী শুধুমাত্র তিনি সহেবুলহী নবী নয় যত নবী আছে তিনি নবীদের নেতা তিনি সৈদুল আম্বিয়া সব নবীর মাঝে এক নাম্বার শুধু নবীদের মাঝে এবার নয় তিনি সৈয়দুল খালা এক সৃষ্টির মাঝে উনার রুল নাম্বার এক উনার সম্মান আর সে আজিমে সেও বেশি আল্লাহর হাবিবের সম্মান কাবার সে বেশি আর সে আজিমের সে বেশি কারণ কাবাটা তো একটা মাখলুক আরস কি মাখলুক কথা বলতে হবে আরস কি মাখলুক না তোরা তো সব মাখলুকের মাঝে সেরা কিন্তু তুমি ভালোবাসতে গিয়া কম মানুষ না তাহলে তুমি কোরআনের আয়াত অস্বীকারী হয়ে যাইবা এখন তারা কবিতা বানাইছে উনি মানুষ না আমরা মাঝে মাঝে এরকম বন্ধু বান্ধব যদি দেখা হয় এক চিন্তা না ভিন্ন চিন্তা জিজ্ঞাসা করি বাই যান রাসুলকে মানুষ মানেন না কয় না কি ফেরেশতা কয় না జీన్ কই না তাহলে কি কই কিও না মানুষও না জিনও না ফেরেশতাও না কি হলে ক কয় না হে দাও কইতাম উনারা তখন গান বানাইছে মানবেই রূপ দড়িয়ে নবী এলেন ভবেতে কুল্লু আলম লুটে পড়ে তার চরণ তলেতে বুরুন্ত রাসুলের চরণে বুঝি আমরা লুটে পড়ি মানুষের সুরত তিনি ধরছেন তাহলে তিনি কে এটা তোমাদের লাগবো তখন একজন দিল তাহলে জানতে চাও জি কি জানতে চাও মন দেখবিতে বসত করে নিরঞ্জন এই কবিতা আমি লিখি নাই এটা আমরা বলতে পারি না এই কবিতা লেখার লোক আছে না না সে বুঝাইয়া দিল আহমদ লিখতে হামজা হা মিম দাল লাগে মিমটাকে মুছে দাও আহমদ আহাদ হয়ে যায় আল্লাহর হাবিবকে ভালোবাসতে যায়া পাকিস্তানি এক কবি কবিতা লিখেছে শরীয়ত কা ডর সে আগর না মাইয়ো কাতা মুহাম্মদ নবী খুদ খোদা বন করায়া শরীয়তের বাইনিক যদি না থাকত তাহলে আমি বলে দিতাম মোহাম্মদ নবী খোদা হয়ে আছে। আল্লাহর হাবিবকে ভালোবাসতে গিয়া রাসূল গায়েব জানে এমন কথা বলার লোক আছে না নাই ও বন্ধু রাসূল যদি গায়েব জানে আমাদের আপত্তি থাকবে কেন কেন আপত্তি থাকবে যে যত বেশি জানে তাকে মানুষ তত বেশি সম্মান করে তো রাসুলের সম্মান বারু এটা আমরাও আমার রাসুলের জন্য আমার যে কি ভালোবাসা এটা তোমাকে আমি বোঝাতে পারবো না যদি রাসূল আজকে থাকতেন তাহলে ভালোবাসা আমরা দেখাতাম কারণ রাসুলকে ভালোবাসা তো ফরজ এটা তো দেখাতেই হবে কিন্তু কিভাবে থাকলে চলে যেতাম পাগলের মতো মদিনায় ছুটে যেতাম দুনিয়ার কোন বাইন্ডিংস মানতাম না পাসপোর্ট ভিসা যদি না দিত সাগর পথ ফাড়ি দিয়া নৌকা চালায়া চলে যেতাম রাসুলের কাছে হাজির হয়ে নিজের গায়ের জামা খুলুন আর কপালের ঘাম মুছে দিতাম নিজের গায়ের জামা দিয়া রাসুলের পদ মুছে দিতাম রাসুলকে জরায়া ধরে কপালে চুমু খেতাম রাসুলের পায়ের মাঝে চুমু খেতাম হজরত তলহার মতো বলে দিতাম হুজুর আপনার সাথে ছায়ার মতো থাকতে চাই যদি কোনো তীর আসে তীর আমার বুকে নেব আপনার গায়ে পড়তে দেব না কিন্তু রাসূল তো নাই কেমনে দেখাবো কিন্তু এটা তো ফরজ এজন্য রাসুল আমাদেরকে অনেক সহজ করে বলে দিলেন মানা حبب سنتی ফাকাদ احبنی আমি নবী চলে যাব কিন্তু আমার সুন্না থাকবে ঠিক কি না? ঠিক। সুন্না গুলো আছে না নাই? মানা হাব্বা سنتی فقط احبنی আমাকে যে আমার সুন্না ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে ভালোবাসা মুখে বলার জিনিস নয়। ভালোবাসা হলো রাসুলের সন্না আম করার মাধ্যমে দেখানোর জিনিস রাসুল গায়েব জানে কথা বললে রাসুলের দাম যদি সত্যি বাড়তো তাহলে আমরা চিৎকার দিয়ে কথাটা বলতাম কিন্তু জামেলা হয়ে গেল আল্লাহর কোরআনে তো আল্লাহ বলছে এই চিন্তা মোটেও ঠিক নয় আলিমুল গাই একমাত্র কে কেও যদি বন্ধু বুকের মাঝে তপ্পর দিয়া বলে আমারে হাসুলে বানাইছে আমারে রাসুলে বানাইছে রাসুলকে খালেক বলে আমরা বলবো তোমার ভালোবাসা তোমারে ইমান হারা করে দিছে লবণ সারা হরিণের মাংস চলে না কিন্তু বেশি লবণ আবার দিও না

গায়েবের সাবি কার হাতে লা ইয়ালামুহা কেউ তা জানে না ইল্লাহু তিনি সারা এক আল্লাহ সারা কেউ গায়েব জানে না যদি রাসূল গায়েব জানতেন তাহলে ওহী নাজিল হওয়ার কোন দরকার ছিল না আচ্ছা আপনারা মেহেরবানি করে আমার একটা কথার উত্তর দিন তো যখন ইহুদি খ্রিস্টানেরা রাসুলকে কোনো প্রশ্ন করতে আসতেন পেসে ফালানোর জন্য আল্লাহ রাসুল প্রশ্নের যে জবাবটা নিজে জানতেন না সেটা বানায়া বানায়া বলে দিতেন না ওহির জন্য অপেক্ষা করতেন একমত একমত সবাই একমত রাসুল বানায়া কথা বলছে মায়ং তিকুয়ানিল হাওয়া আমার রাসুল বানাইয়া একটা কথাও তো রাসুল যদি গায়েব জানতেন ওহির জন্য অপেক্ষা করা দরকার থাকে মেয়েরাজ থেকে ফিরে আসলেন কাবার হাতিমে দাঁড়ানো জালেম কাফের মতিম ইবনে আদি কি 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 নাম মতিম ইবনে আদি আল্লাহ রাসুল ধরে বসলো ফাতিজা তুমি যদি গতরাতে রাতে বাইতুল মুকাদ্দাসে যে থাকো তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা হয় তা মুসলিমে আসছে এই প্রশ্ন করার পরে মতিম ইবনে আদির প্রশ্নের মুখে রাসুল পরে বলেন আমি এমন এক বিপদে পড়ে গেলাম এমন বিপদে আর জীবনে কোনো দিন পড়ি নাই

ওই জালেম আটকাতে যায় আটকাতে পারবে না আল্লাহ সেনা নাই আল্লাহর হাবিব বলেন এমন বিপদে পড়লাম সহি মুসলিমের রায় হে জাতীয় বিপদে জীবনে কোনো দিন আমি পড়ি যদি আমি বলি দরজা জানালা কয়টা তা আমি জানি না তারা হাততালি দিয়ে বলবে তুমি যাও এ কিন্তু দরজা দালালা যে কয়টা আমি তো জানিও না আমি তো গণিনাই টেনশানে পড়ে গেলাম ফজাল্ল হলি বাইতল মোকদ্দাস ফাতফে কতু ওখ বিরুহুম আন আয়াতি ওয়া না আম জুরু ইলাই হেই হঠাৎ করে দেখি আল্লাহ পুরা বাইতল্ মোকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে জিব্রিল আমিন হাতে তালুতে করে বাইতুল মুকद्दাস তুলে এনে আমার সামনে ঘোরায় আমি আবার বলতেছি মতি ও বেটা আদির ছেলে তুই মাত্র দরজা জানালা কয়টা প্রশ্ন করবি কোনটা কোন কালার সিটকানি কোথায় হেডাও জিগা আমি দেখে দেখে বলতে শুরু করলাম আপনার এবার বিবেক থেকে উত্তর দেন রাসুল গায়েব জানলে বাইতুল মুকদ্দাস হাজির করা দরকার কি বেশি মহাব্বত করতে গিয়ে ইমান হারাচ্ছেন কেন ভাই মহাব্বত এই কথা বলার মাঝে না মহাব্বত হবে কোরআন হাদিস মানার মাঝে রাসুল্লা সাল্লা রাম গায়েবের খবর আমাদের দিয়েছেন যে খবরগুলো আল্লাহ রাসূলকে জানাইছে কিন্তু গায়েবের মালিক কে জানে একমাত্র কে